মৌলভী বাজারের কমলগঞ্জের শমশের নগর বাজার রেলপথ ঘেসে গড়ে উঠেছে পশুর হাট লাখ টাকায় ইজারা দেওয়া হলেও এ হাটে নেই কোনো নির্দিষ্ট সীমানা রেল কর্তৃপক্ষের আপত্তির পরও এখানেই হাট বসাচ্ছে ইজারাদার সপ্তাহে রবি ও বুধবার রেল লাইন ঘেসে এ হাট বসলেও দেখার কেউ নেই ফলে যে কোনো মুহূর্তে ঘটতে পারে বড় দুর্ঘটনা এমন আশঙ্কার কথা জানান ক্রেতা বিক্রেতারা মৌলভী বাজার থেকে এ কে এম আলুকের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট এটি সিলেট আখাউড়া রেলপথের শমশেরনগর রেল স্টেশন এই স্টেশনের দক্ষিণ পাশে লালগুদাম এলাকা জুড়ে পশুর হাট বসিয়েছেন ইজারাদাররা রেললাইনের সাথে বেড়া বাসের খুঁটি দিয়ে এই বিশাল পশুর হাটে প্রতি সপ্তাহে দুবার বেচা কেনা হয় স্টেশন এলাকায় সীমানা প্রাচীর না থাকায় ট্রেন আসলেই পশু নিয়ে ছোটাছুটি শুরু করেন হাটে আসা ক্রেতা বিক্রেতারা এছাড়া রেললাইনে ব্যবহার করা কাঠের স্লিপার ও নাটবল্টু খুলে যাচ্ছে ছড়িয়ে পড়ছে পাথর ফলে ভোগান্তি পোহাচ্ছেন স্থানীয়রা

এদিকে যে যেকোনো সময় বড় দুর্ঘটনার শঙ্কা প্রকাশ করেন স্থানীয় চেয়ারম্যান আর অভিযোগ দিলেও কার্যকরী ব্যবস্থা না নেয়ার অভিযোগ স্টেশন মাস্টারের